সারা বিশ্বজুড়ে আধুনিক ব্যাংকিংয়ে চলছে লেনদেন। নিয়ম অনুযায়ী ঢাকা বিশ্ববিদ্যালয়ের সব অফিসের লেনদেন ব্যাংকিং চ্যানেলে পরিচালনার বিধান থাকলেও ব্যতিক্রম পরীক্ষা নিয়ন্ত্রক অফিস। 17 বছর ধরে পরীক্ষা নিয়ন্ত্রকের দায়িত্বে থাকা বাহলুল হক চৌধুরী ব্যাংকের ধারে কাছেও যান না, আনুষঙ্গিক ব্যয় শেষে টাকা জমা রাখেন নিজের সিন্ধুকেই। বিজ্ঞপ্তি ছাড়াই 53 জনকে নিয়োগ দিয়েছেন পরীক্ষা নিয়ন্ত্রক। তিনি সিন্ধুকে যে টাকা রেখেছেন সেটার অনেক নিউজ এসেছে, কিন্তু কোনো ব্যবস্থা নেননি উনি। মৌখিকভাবে 53 জন বলছে যে 53 জন নিয়োগ দিয়েছেন, কিন্তু আরও বেশি নিয়োগ দিয়েছেন। সেখানে তিনি অবৈধভাবে টাকা নিয়ে থাকেন, 8 থেকে 10 লাখ 15 লাখ এভাবে নিয়ে থাকেন। এই যুগে এসে সিন্ধুকে টাকা রাখা বিষয়টা আসলে রীতিমতো হাস্যকর, এবং এখানে অনৈতিক লেনদেনের কোনো ব্যাপার জড়িত থাকতে পারে মনে হয় বলে আমার মনে হয়। 2 লাখ কেজি পুরাতন কাগজ সর্বোচ্চ দরদাতার কাছে বিক্রি না করে নিজের পছন্দের প্রতিষ্ঠানের কাছে কম দামে বিক্রির অভিযোগ উঠে পরীক্ষা নিয়ন্ত্রকের বিরুদ্ধে, যা নিয়ে হয়েছে লিখিত অভিযোগও। আরও এক ধাপ এগিয়ে রেজিস্ট্রার প্রবীর কুমার সরকার। আই হামলি রিকোয়েস্ট আওয়ার অনারেবল গেস্টস নোবেল বিজয়ী প্রফেসর ডক্টর জয়তি হল ফর ইওর কনভোকেশন স্পিচ প্লিজ। সমাবর্তন বক্তাকে পরিচয় করিয়ে দেওয়ার সময় বাংলা ইংরেজি তালগোল পাকিয়ে ফেলেন রেজিস্ট্রার। আর ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহর ছেলে 2 বছর আগে মৃত শিল্পী মর্তজা বশিরকে নিয়োগ পরীক্ষার বোর্ডে আমন্ত্রণ জানিয়ে জন্ম দিয়েছেন বিতর্কের। এ নিয়ে ক্ষোভ জানিয়েছেন মর্তজা বশিরের পরিবারের সদস্য ও বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। শতবর্ষী একটি বিশ্ববিদ্যালয়, সেখানে একটি গুরুত্বপূর্ণ জায়গায় এই গুরুত্বপূর্ণ ফর্মাল একটি অনুষ্ঠানে এই ধরনের ভুল কখনোই কাম্য নয়। সে মারা গিয়েছে 2 বছর আগে, তখন বিষয়টা না জেনে এখন এসে ওকে ব্যাপারটা নিমন্ত্রণ জানা, প্রথমত হচ্ছে দায়িত্ব বাইরে গিয়ে পরিচয় দেওয়া। অভিযোগের বিষয়ে জানতে অফিসে গিয়েও পাওয়া যায়নি পরীক্ষা নিয়ন্ত্রককে। আর আনুষ্ঠানিক বক্তব্য না দিলেও বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ নিয়ম বহির্ভূত জনবল নিয়োগ ও সিন্ধুকে টাকা রাখা সহ পরীক্ষা নিয়ন্ত্রকের বিরুদ্ধে ওঠা প্রতিটি অভিযোগের সত্যতা পেয়েছে, দেয়া হয়েছে কারণ দর্শানোর নোটিশও। শাকির আহমেদ, সময় সংবাদ, ঢাকা।